हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ शेयर करब एक खूब इजी हेयर स्टाइल जो खूब ताड़ाताड़ी होबे। आमरा मेकअप करार पर अनेक समय एकदम ही समय थाके ना चुलेर जोन्नो, जखन समय थाके ना बा इच्छेओ थाके ना तखन आमरा कि करते पारी सेटाई आज के तुम्हारे साथ शेयर करब। तो प्रथम स्टेप जेटा आमी करछि सेटा होच्छे एक सिरम अप्लाई करे निच्छि। जेहेतु आमी एखाने हेयर अप्लाई करब सेजोन्नो एक सिरम आर हेयर प्रोटेक्टिंग स्प्रे अप्लाई करा किन्तु मास्ट। एटा जदि तुम्हारा हिट अप्लाई ना करे जस्ट नॉर्मली जेभावे आमी करेछि ओई स्टेपटाई शुधु फलो करो, सिंगल स्टेपटा, তাহলে কিন্তু তোমাদেরকে হিট প্রোটেক্টিং যে স্প্রেটা সেটা স্কিপ করলেও চলবে। তো এবার শুরু করি ভিডিওটাকে। ফার্স্ট যেটা আমি করছি, ভালো করে আগে চুইং দিয়ে চুলগুলোকে আঁচড়ে নিতে হবে ভালো করে। এবং দেখো আমি এখানে পার্টিশন করে নিচ্ছি, যেমন এখানে দেখো একদম টপে আমি একটা ঝুঁটি মতো বেঁধে নিচ্ছি। জাস্ট কোনো কিছু মানে ভাবার দরকার নেই, র্যান্ডামলি যেমন করে তোমাদের মনে হয় র্যান্ডামলি গার্ডেন নাও এবং সেটা দিয়ে ভালো করে চুলগুলোকে এরকম সেকশন করে করে, ছোট ছোট সেকশন করে করে এভাবে দেখো আমি দেখাচ্ছি এরকম করে পেঁচিয়ে নিয়ে তোমরা জাস্ট গার্ডার দিয়ে আটকে নাও। পেঁচিয়ে নিতে কেন বলছি, কারণ তাহলে কার্লটা খুব ভালো আসবে। সেজন্য এরকমভাবে পেঁচিয়ে নিয়ে তোমরা গার্ডার লাগিয়ে নিলে তাহলে কালটা খুব সুন্দর আসবে। তো এটা আমি তোমাদেরকে এখানে এই জন্যই বলছি, তোমরা যখন পরের রেজাল্টটা দেখবে তখন বুঝতে পারবে। খুব লাইট দেখতে লাগবে, এমন কিছু না যে খুব আর্টিফিশিয়াল লাগছে, যে তোমার মনেই হবে যে তোমার তুমি কার্লার ইউজ করেছো বা কিছু, খুব ন্যাচারাল লুকিং হবে। তো দেখো যত আমি যেখানে যেখানে খুব টাইট কার্ল করেছি, মানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি, সেখানে কার্লগুলো কিন্তু খুব ভালো এসেছে। আর ধরো যদি এরকম র্যান্ডামলি করি, মানে যেমন এখানে আমার একটু মেস হয়ে গেছে, আমি এইখানে করতে গিয়ে একটু গোলমাল হয়ে গেছে, তো এখানে কার্লটা কিন্তু অতটা ভালো আসেনি যতটা অন্যান্যগুলো অন্যান্য ঝুঁটিগুলোতে ভালো কার্ল এসেছে। বেসিক্যালি ঝুঁটি সব থেকে সহজ ভাষা হচ্ছে। তো যাই হোক, তো এবার দেখো আমি এখানেও গার্ডার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেই গার্ডার অ্যাভেলেবেল তোমরা সেটা দিয়ে করতে পারো, কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে কি যে রাবারের যে গার্ডারগুলো হয় সেগুলো দিয়ে করো না, তাহলে চুলের একদম 12টা বেজে যাবে, যখন খুলবে তখন ভীষণই সমস্যা হবে। তো যাই হোক, তো এবার দেখো আমার এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে একদমই হাতে সময় নেই, জাস্ট অনলি ফর 5 মিনিটস। তো 5 মিনিটের মধ্যে কীরকম কার্ল আসছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি হেয়ার স্ট্রেটনার, আমার অল টাইম ফেভারিট হ্যাভেলসের এই হেয়ার স্ট্রেটনারটা, যেমন দাম কম তেমন পারফরমেন্স ভালো। তো যাই হোক, তো এটা দিয়ে দেখো আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখাচ্ছি, এমন কিছু ফ্যান্সি না বা ডিফিকাল্ট না যে তোমরা বুঝতে পারবে না, ভীষণই ইজি। তোমাদের কাছে যদি হেয়ার স্ট্রেটনার না থাকে, যদি হেয়ার ড্রায়ার থাকে, তো সেটা দিয়েও কিন্তু তোমরা ঠিক এরকম প্রসেসেই, মানে হিটটাকে একটুখানি ক্লোজে নিয়ে আসতে হবে, আর নিয়ে তোমরা হেয়ার ড্রায়ার দিয়েও কিন্তু এভাবে হিট রেখে তারপর কিছুক্ষণ 1-2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিলে কিন্তু মিনিমাম ভালোই রেজাল্ট হবে। কিন্তু হেয়ার স্ট্রেটনারে ভীষণ ভালো তাড়াতাড়ি কাজ হয়। তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু র্যান্ডম করেছিলাম, তাতেও দেখো কত সুন্দর কার্ল এসেছে, একদম মানে জাস্ট ভালো করে হয়নি আমার গোটানোটা, তারপরেও কিন্তু ভালো হয়েছে। আর এই পাশেটা দেখো, এটাও কিন্তু বেশ ভালো হয়েছে, এর পরেরগুলো আরও ভালো হয়েছে, কারণ আমি ওখানে খুব সুন্দর করে টাইট করে বেঁধেছিলাম। দেখো তোমরা কত মাত্র 5 মিনিটের মধ্যে এই রেজাল্ট। তো এটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় 1-2 ঘন্টা, তাহলে কী মানে কত হাইফাই রেজাল্ট পাবে তোমরা ভেবেই দেখো। আমার কাছে একদম সময় ছিল না, তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করেছি জিনিসটা, আর এরকমই ফাস্ট হবে। আর এরপরে তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একটা হেয়ার সেটিং স্প্রে। একটা হেয়ার সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা গুড টু গো, যেখানে খুশি যাও একদম রেডি, আর একই রকম থাকবে চুলটা যেমন এখন রয়েছে 5-6 ঘন্টা অবধি কিন্তু সেম টু সেম থাকবে। একটা ভালো হেয়ার সেটিং স্প্রে যদি থাকে তাহলে কিন্তু তোমার কাজ খুব ইজি হয়ে যাবে। তো দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমি ভীষণ স্যাটিসফাই আমার এই লুকে। তোমাদের কি মতামত নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, আর এখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে বিফোর আফটার পিক। তো চলো টাটা।